আপনারা জানেন এক পাশে পুলিশ আর এক পাশে আওয়ামী লীগ তাদের কথা মিটিং করতে যে কথাটি বলতে চাই আজকে শেখ হাসিনা যিনি বিভিন্ন পিটিশনের বিষয় দিত সেই লোকটিকে প্রধানমন্ত্রী তার কোন সাহস বাংলাদেশের মাটি মানুষে নেত্রী এদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী যিনি এদেশের স্বাধীনতার যুদ্ধ ঘোষক শহীদ জিয়ার স্ত্রী যিনি একাধিকবারের প্রধানমন্ত্রী তিনি যিনি তাকে সে হত্যার হুমকি দিতে পারে আমরা বলতে চাই তার যে ঘটনায় অতীতে ঘটে গেছে তার পুনরাবৃত্তি করার ক্ষমতা আওয়ামী লীগ এখন বাংলাদেশে রাখে না। আজকে সভা সভাপতি একভাবে সমাবেশের প্রধান অতিথি আমাদের এই বৃহত্তর পূর্বের দুটি সন্তান দুই মুক্তিযোদ্ধা জহুর হক আমাদের স্বাগত ভাই এই অঞ্চলের মানুষ এই প্রতিনিধিত্ব তুমি তার সভা তার প্রধান অতিথিকে আজকে এখানে আমরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের এই কর্মসূচির কথা শুনে সরকারি দল পার্শ্ববর্তী জায়গাতেই আর একটা অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে আমরা শান্তিপূর্ণ ভাবে থাকতে চাই কিন্তু একটা কথা বলে দেয় সেটা হচ্ছে আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশের জনগণ আমরা এই দেশেরই আমরা ভারত থেকে আছি প্রধানমন্ত্রী থেকে জাতি এই বস্তু একটু আশা করে না আমাদের যে একটা হত্যার হুমকি দেওয়া একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে এই জাতি আশা করে না আমার জন্য আমাদের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের যে কথা বলেছেন এই মুখটা সাবধানে রাখেন ওবায়দুল কাদের বাংলাদেশে আপনার জায়গা হবে না আমরা আরেকটা বার দিতে চাই আমরা একটা বার্তা দিব এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি এই সবচেয়ে বেশি সুন্দর জন্য সবচেয়ে বেশি সুন্দর
আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য আজকের প্রধান অতিথি কিন্তু বিএন বসুদের যোদ্ধা পাবল ভাই ওই জায়গা দিলে ভালো তো দিলে ভালো আজকের এই শহরে এই শহরে সরকার সভাপতি প্রাক্তন সাধারণ সম্পাদক সুদীর দেশের আমার ছোট ভাইয়ের সঙ্গে আমি রয়েছি আরো ওখানে আরো হচ্ছে বছর আমি যাদেরকে ভাড়া দিয়েছিলাম এই রাজধানীর সন্তান সন্তান বাংলাদেশের ইতিহাসে আওয়ামী সরকার কখন রক্ষীবাণী গঠন করলো রক্ষীবাণী দ্বারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্ষতিগ্রস্ত করলো রাজবাড়ি জেলা অনেকবার তোমরা হত্যা করেছে এই জন্য রাজবাড়ির মানুষ আর ভোট দেয় না ভোট দেয় না এখন রাষ্ট্রপতি ধারণ করি আর গণতন্ত্রকে বাংলাদেশের করেছে
আমরা
আরেকটি কথা, কেয়ার টেকার ছাড়া বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না, আমার স্ত্রী তার এই চাকরি করেছে, সে আপনাদের আমার কিছু দরকার নাই, আমার কর্মরক্ষক, আমার দেশের জনগণ কর্মদক্ষতা আছে, তাদের কিছু জানেন, আপনি আমাদের কর্মদক্ষতাকে আপনার দেশে উন্নত হবে, আমার দেশের সিনেমা এখানে সেটা খেতে হবে, এই কথা গ্রহণ করলো ব্যবসা। তারপরে হলো যে এই যে গান পাওয়া শুরু হলো, এই গান পাওয়া হয়েছে যে আপনি যেতে শুরু করলো সন্ধ্যা হবে, সেই দেবীতে আসার জন্য সর্বপ্রথম ক্রিয়া গ্রহণ করেন। আপনাদের অভিযোগ আমরা করেছি,
হারুন ভাই, অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জা করতে চায় আমরা সবাই যার যার বাড়িতে যার যার গন্তব্যে আমরা চলে যাবো।